আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। আজকে আমি যে ডিজাইনটি করে দেখাবো, এটি আপনি চাইলে ব্লাউজ, কামিজ অথবা গোল জামাতে করে নিতে পারেন। তো সবার প্রথমে একটি কাপড় নিয়ে হাতাটা কাটিং করে সেখানে ঠিক এই রকমভাবে আপনি হাতার কাপড়টি নেবেন। তারপরে এখানে সুন্দর করে ডিজাইনটি আঁকিয়ে নেবেন এবং সেলাই করবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে এটি কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং আপনাদের যদি সেলাইয়ের কাজের কোনো কিছু জানার থাকে এবং শেখার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেগুলো ক্লিয়ার করার জন্য। তো এখানে আমি যেটা করব, আমি ছোট ছোট করে কয়েকটা ফুল এক সিরিয়ালে লম্বা করে আঁকিয়ে নেব। তো তার জন্য নির্দিষ্ট পরিমাণ দূরত্বে আমি দাগ দিয়ে নিচ্ছি। আপনারাও চাইলে কোনো স্কেল বা অন্য একটা কিছুর সাহায্যে নির্দিষ্ট একটা পরিমাণ মতো মাপটা দিয়ে নিতে পারেন। এখানে চিহ্নগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি ছোট ছোট করে ফুল আঁকিয়ে নেব। ভিউয়ার্স, আপনার কাছে যদি একই মাপের ফুল আঁকানো সম্ভব না হয় হাত দিয়ে, তাহলে আপনি একটা কাগজে প্রথমে একটি ছোট্ট ফুল আঁকিয়ে নেবেন। তারপরে সেই ফুলের মাপ অনুযায়ী আপনি কাপড়ের নিচে রেখে সব কয়টা ফুল আঁকিয়ে নিতে পারেন। তো এভাবে করে আঁকালে আপনার সবগুলো ফুল এক মাপের এবং একই রকমের হবে। এবারে আমি যেটা করব, আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে কয়েকটা ফুল আমি আঁকিয়ে নেব। তো আপনারাও চাইলে আমার মতো করে সেম টু সেম আঁকাতে পারেন অথবা নিজের ইচ্ছা অনুযায়ী আপনি একটু নির্দিষ্ট পরিমাণে দূরত্ব অনুযায়ী একটা করে ফুল আঁকিয়ে নিতে পারেন। তো এইরকমভাবে আমি হাতার এক পাশে আঁকিয়ে নিব। তারপরে আমি সেম ওই রকমভাবেই ফুলগুলো হাতার এই পাশেও আঁকায় নিব। তো প্রথমে আপনাদের সুবিধার জন্য আমি হাতার এক পাশে আঁকানো দেখাচ্ছি, অপর পাশটা আমি পরে আঁকিয়ে নিব। তো যেভাবে আপনি এই পাশটা আঁকাবেন ওইভাবে একই নিয়মে আপনি হাতার ওই পাশটাও আঁকিয়ে নেবেন। এখন আমি যেটা করব, ফুলের আশেপাশে ডালপালা, পাতালতা এসব আঁকিয়ে দিব। তো আপনারা চাইলে আমার মতো করেও এরকমভাবে আঁকাইতে পারেন অথবা আপনাদের নিজেদের মতো করেও ডালপালা দিয়ে নিতে পারেন। তো দেখুন, এরকমভাবে আঁকাইলে জিনিসটা দেখতে অনেক ঘনও মনে হবে আর ফুল ফিল আপ হয়েও যায়। তো এখানে ধরা বাঁধা কিছু নাই, আপনি যদি চান আপনি অন্যরকমভাবেও ডালগুলো দিতে পারেন। ভিউয়ার্স, আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার হাতাটি সম্পূর্ণরূপে আঁকানো শেষ হয়ে গেছে। এবারে আমি এটি সেলাই করব। তো সেলাইয়ের জন্য আমি এখানে কয়েকটা কালারের সুতো নিয়েছি। এই সুতোটির নাম হলো ডিএমসি সুতা। এই সুতাগুলো বাজারে যে কোনো নর্মাল স্টোরে, সুতার দোকানে পেয়ে যাবেন, যেখানে সেলাইয়ের জিনিসপত্র বিক্রি করা হয় ঠিক সেই দোকানগুলিতে গিয়ে নাম বললেই সুতাগুলো পেয়ে যাবেন। সুতাগুলোর প্রাইস পিস প্রতি 8 টাকা 9 টাকা করে নিয়ে থাকে। কাপড়টি ফ্রেমে সুন্দরভাবে আটকে নিয়ে এবারে সেলাই করব। তো এখানে আমি কাঁথা স্টিচ দিয়েছি ডালে। আমি এই ডিজাইনটিতে সিম্পল কিছু সেলাই দিয়েছি, তো এইগুলো কমন পারে, কম বেশি সবাই পারে। যারা একটু কম পারেন সেলাই তারা একটু ভালোভাবে দেখে বোঝার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই পারবেন। আর কাঁথা স্টিচ তো
আমার জানা মতে কম বেশি সবাই পারেন, তো এখানে কঠিন কিছুই নেই। আমি এই ডিজাইনটাতে চেষ্টা করেছি ডিজাইনটা যাতে দেখতে ঘন লাগে এবং সেলাইয়ের কাজটা যেন তাড়াতাড়ি সম্পন্ন করা যায়। তো এই সেলাইগুলি দিলে আপনার ডিজাইনটা দেখতেও সুন্দর লাগবে এবং ঘন লাগবে, আর সেলাইয়ের কাজটা খুব অল্প সময়ের মধ্যে শেষ করতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার ডালগুলো সেলাই করা শেষ, এবারে আমি পাতাগুলো সেলাই করে নিব। তো এখানে আমি ফিশ বোন স্টিচ সেলাই করে নিব। এই সেলাইটা অবশ্যই অনেক সহজ, তো ভালোভাবে লক্ষ্য করলে আশা করি যারা পারেন না, একদম নতুন, তারা বুঝতে পারবেন। সেলাইটি প্রথমে আমি পাতার ওপরে মাথার উপর থেকে একটি ফোর নিচের দিকে এনেছি এবং তার পাশ থেকে আরেকটি ফোর নিয়ে আবার নিচের দিকে নিয়ে যাচ্ছি। এভাবে করে আস্তে আস্তে একটু একটু করে ফোরটা নিচে নামবে, নিচের দিকে নামবে। তো দুই সাইডে অল্প অল্প করে নিচের দিকে নামতে নামতে পাতাটা শেষ হবে। তো এভাবে করে আমি সব কয়টা পাতা সেলাই করে নিব। আর এখানে আমি পাতা সেলাই করতে জলপাই কালার সুতা ইউজ করেছি। এটা দুই শেডের সুতা, জলপাইয়ের সাথে একটু ঘিয়া টাইপের কালার মিক্স আছে, আর ডালে যে কালারটি দিয়ে করেছি এটি হলো খয়েরির সাথে চকলেট কালার মিক্স আছে। ফুলগুলো কমপ্লিটভাবে সেলাই করা হয়ে গেলে ফুলের মাঝখানে চাইলে চুমকি অথবা স্টোন, পুঁথি এসব ইউজ করতে পারেন, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ইউজ করতে পারেন। তো আমি এখানে চুমকি পুঁথি এসব কিছু ইউজ করব না, আমি এখানে গিট সেলাই দিব।